بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم নবী মুমিনের জানের চাইতে আরো কাছে। আরো আসতে খুবেন, নবী কাছে আছে না দূরে আছে? নবী হাজির নাজির, নবী আমাদেরকে দেখছেন, আমাদের কর্মগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন। কিয়ামতের দিন আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবেন। আমরা যে আছি এখানে, আমরা কি দুজখে যাইতে চাই না বেহেস্তে যাইতে চাই? যারা ওহাবি মতবাদ গ্রহণ করছে তারা কি বেহেস্তে যাইতে চায় না দুজখে যাইতে চায়? না না, বেহেস্তে যাইতে চায়, কথা কয় না। যারা শিয়া মতবাদের দিকে ধাবিত হয় তারাও বেহেস্তে যাইতে চায়, কথা কয় না। তো বেহেস্তে আপনারা যাওয়ার আশা আসেনি, এখন বেহেস্তে কই থাকতে চান? এই দেশে কিন্তু 300 জন এমপি আছে, আছে না নাই? সবাই কি শেখ হাসিনার পাশে জায়গা পায়? পায়? মন্ত্রী পাড়া আছে, তো ওই পাড়ার বাস ব্যবস্থা সুযোগ সুবিধা আর ঢাকার অন্যান্য এলাকার সুযোগ সুবিধা কি একরকম? বাংলাদেশের কোথাও যদি কারেন্ট না থাকে মন্ত্রী পাড়ায় কারেন্ট থাকবে, বাংলাদেশের কোথাও যদি ওয়াসার পানি না থাকে ওখানে থাকবে, বাংলাদেশের কোথাও যদি রাস্তাঘাট না থাকে ওখানে থাকবে। এটার নাম কি? মন্ত্রী পাড়া। ওরা সব প্রধানমন্ত্রীকে ঘিরে থাকে, ঠিক না? ঠিক। তার সাথে আবার প্রধানমন্ত্রী কিছু উপদেষ্টা আছে একেবারে আশেপাশে থাকে, আরো ভিআইপি আছে না? আপনারা কোন বেহেস্তে যেতে চান? আতারে ফাতারে নাকি আমার নবীর পাশে থাকতে চান? আল্লাহর নবী একজন সাহাবি, আল্লাহর নবীর একজন সাহাবি হযরত সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি কদিনের জন্য মদিনা থেকে বাইরে গেছিলেন, উনি নবীকে দেখেন নাই, এই শোকে ওনার চেহারা বিবর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কইতেন তোমায় দেখিলে বাঁচি নইলে মরি নইলে পাগল হই, দেখিলে বলন বহুদিনের পাগল আমি কান্নে বালা কই, তোমায় দেখিলে বাঁচি নইলে নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের বহুদিনের আমরা বেহেস্তে যাইতে চাই, কথা বলুন ঠিক না? ঠিক। তো বেহেস্তে কি মুখের কথা গেলি ডুবুন? আমরা সবাই প্রধানমন্ত্রীর পাশেই থাকতে চাই, গুলশান বানি বানানোর শখ কার নাই, কথা কয় না? ঢাকায় যাদের বাড়ি আছে এরাও মনে করে যে যদি গুলশান একটা বাড়ি করতে পারতাম, বাড়িধারা একটা লেকের পাশে বাড়ি করতে পারতো, প্রধানমন্ত্রীর পাশে যদি আমরা একটা বাড়ি করতে পারতাম, কথা কয় না? কারণ সেখানকার সুযোগ সুবিধা অনেক, কথা বলুন অনেক। ওখানকার রাস্তাগুলো এত স্মুথ, রিক্সাটা ঝাঁকুনি দেয় না, এক সেকেন্ডের জন্য কারেন্ট যায় না। ওখানে যত ভিআইপি পার্সন বসবাস করে ওখানে কোনো অসভ্য ইতর লোক নাই, সব ধনী, কথা ঠিক না? বেঠিক। দামি দামি গাড়ি ওখানে রাস্তায় দাঁড়িয়ে থাকলে গাড়ি দেখার শখ মিটে যাবে, বাংলাদেশে যত দামি গাড়ি সব ওদিক দিয়ে ঢুকতেছে। এখন আমার কথা হলো আল্লাহ তাআলা সবার উপরে জান্নাত দিবেন আমার নবীকে, কথা বলো ঠিক না? বেঠিক। হযরত সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বিবর্ণ হয়ে গেল, নবী যখন আসলেন দেখলেন তার চেহারা কেমন যেন মলিন হয়ে গেল। আল্লাহ নবীর কি বল সাওয়ান, আমি যখন শহর ছেড়ে চলে গিয়েছিলাম দেখতেছিলাম তোর চেহারা বড় সুন্দর, এখন কে তোর চেহারা কেমন বিবর্ণ আর ফ্যাকাশে করে দিল। সাহাবী ডেকে বলে নবী গো আপনার প্রেম আমার কাঁদাইতেছে, এসকেরি দারি আতে দাও না সাতার
দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। কথা কোন ঠিক না বেঠি? আশেক্ষণ আগে বীরির আশে গেলে তো নবী দেখা যেত না, কথা কয় না? অনেক আশা গেলে আসছে না, মেহফিল তুই বিড়ি খাইতেছে, মাহফিল তুই সাট আনতেছে, আবার মাহফিল তুই ঘুমাইতেছে কেতার তুলে, কথা কয় না? আসে না ইশকেরি দরিয়াতে, ইশকেরি দরিয়াতে দাও না সাতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। নবীর দিদার চাই কি চাই না? আমি আপনাকে এত ভালোবাসি, কথা বলি না, কিন্তু আপনাকে না দেখলে প্রাণে বাঁচি না। নবী গো, আজ বেশ কিছুদিন আপনাকে না দেখার কারণে আপনার প্রেমের বিষাদে আমার চেহারা পুড়ে গেছে। নবী, আমার এই প্রেমের আগুন আমার এই অবস্থা হয়েছে। নবী গো, আমার একটু সান্ত্বনা দেন, আমার মনে বড় কষ্ট, এই কটা দিন আপনি বাইরে ছিলেন, আমার কলজা ফেটে যাওয়ার অবস্থা। নবী গো, মরার পরে আপনাকে কোন জায়গায় পাবো? নবী গো, কিয়ামতের ময়দানে কোন জায়গায় পাবো? ওগো আল্লাহর নবী, আপনার দরজা তো বহু উপরে, আপনার মাকাম তো অনেক উপরে, আমি গুনাহগারের মাকাম তো অনেক নিচে গো নবী। আমার মনে যে আপনি সারা বুঝে না, আমার মনে তো মানে না, বুঝাইলে বুঝে না, মানে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, আমার মন হইয়াছে দেওয়ানা। কথা কই না পারেন না? মনে লড়িয়া যাইতাম সোনার মদিনায়, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। মনে লড়িয়া যাইতাম সোনার মদিনা, বলুন মনে কথা কোন ঠিক না বেঠি? মনের মধ্যে মদিনার প্রেম গণবী, কিন্তু হাসরের দিন আপনি তো জান্নাত পাবেন, সর্বোচ্চ জান্নাত। প্রধানমন্ত্রীর এত বড় দামি প্রসাদ, আমি একজন সাধারণ নৌকার মহব্বতকারী শেখ হাসিনার প্রেমিক, কিন্তু আমি কি ওখানে যেতে পারবো? কথা কোন ঠিক না? এই সুজাতপুরে এমন নৌকার পাগল আছে, শেখ হাসিনার পাগল আছে, জান দিয়ে দিব, তবু বাবা নৌকার বইটা সর্ব নজরে ধরে রাখবো। নৌকার লোকি প্যাকের মধ্যে ঢুকে লোকি ধরে লটকে থাকবো, তবু লোকি সেরা যাইতো না। এরকম নৌকাওয়ালা আছে না নাই? এরকম ধান খাওয়ান না আছে না নাই? কিন্তু তারা কি শেখ হাসিনার কাছে পৌঁছতে পারে? পৌঁছতে পারে শেখ হাসিনা যদি জানেও প্রেমিক, তো সিস্টেম করতে 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 বেটা মরে যাবে। তো ওইডিসির অফিসে যাও, এসবির অনুমতি লো, ডিএসবির অনুমতি হ্যান করো তেন করো, ডেঙ্গা কাটো মোড়া কাটো, এরপরে তোমার নেট ভাই বলে এও যে কত পরীক্ষা মারিক্ষা আছে, লুঙ্গি খুলবো, হাইজামা খুলবো, বেল্ট বানবো, ক্যাট ক্যাট, ফ্যাট ফ্যাট, বেড বেড, আর পুলিশে তো ফারলে সবা থেলি সিফা যাবো সবা থেলি। বিআইপিরা সব কোনো আর দেয় না, কিন্তু আমরা যারা গরিব আমরা এটা করতে পারবো না। সন্ধে উইতাল্লে তাল্লে দিল কি লাইয়া খেয়ে আপনার পক্ষে কথা বলবেন? এবার আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, শোনো, আমি আল্লাহ যারা নবীর পাগল, আমি তাদের জান্নাত নবীর বাড়ির পাশে রেডি করে রেখেছি। দুনিয়ার বুকে যেমনি ভাবে আমার নবীর পাশেই তোমাদের ঘর, বের হলে আমার নবীকে দেখতে পাও,
কিয়ামতের দিন আমি আমার নবীর পাশে জান্নাতের ঘর বানিয়ে রেখেছি, তোমরা সেদিনও আমার নবীর পাশে থাকবে। এখন প্রশ্ন, কোন কামাই করলে থাকা লাগবে? আপনারা থাকতে চান না? আপনারা সাল্লা খাজা সাহেবের সাথে আপনার বেহেস্তে জাগো, গৌসে পাকের সাথে হোক, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে হোক, মা ফাতেমা আওলাউলাদ উনাদের সাথে হোক, আমরা চাই কি চাই না? তো চাইলে কাজ করতে হবে, চাইলে সিস্টেম করতে হবে। কি সিস্টেম? আল্লাহ তাআলা বলেন, بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم তোমরা অনুগত করো আল্লাহর, আল্লাহর রাসূলের আর বুজুর্গ বান্দাদের কন্যা সুবহানাল্লাহ। তো অনুগত করলে কি হবে? এবার আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا زرکنا مرحبا আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, সুবহানাল্লাহ। তৃতীয় যে দলটা আছে বুজুর্গরা, মূলত নিজেরা কিছু বানায় না, আল্লাহ নবীর বেশি পাবন এই জন্য তাদেরকে মানার কথা বলা হয়েছে। ঘুরে ফিরে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা, আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রসুলের অনুগত্য করেছ, তারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী হবে। কারা তারা? মিনান্নবীন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের অনুগত করবে তারা আমার নবীদের সাথে থাকবে। কাদের সাথে? আরো জোরে কোন, কাদের সাথে? নবীদের সাথে তারা থাকবে। ওয়াসসিদ্দীকীন, এরপরে হচ্ছে আমার সত্যবাদী বান্দা যারা, জোরে কোন, সুবহানাল্লাহ, নবীর সাহাবীদের সাথে থাকবে। কার সাথে? ওয়াসসুহাদা, হাসান হুসাইন সহ শহীদদের সাথে থাকবেন, বদরের শহীদদের সঙ্গে থাকবেন, আমির হামজার সাথে থাকবেন, কারবালার ময়দানের শহীদদের সাথে থাকবেন, আল্লাহর নবী জাফর তাইয়্যেব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, যায়েদ ইবনে হারেসা মতো বড় বড় আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক জান্নাতি শহীদদের সাথে তারা থাকবে। আর কারা আছে দেখ? ইব্রাহিম ইবনে আদমের সাথে থাকবে, বাইজিদ বোস্তামির সাথে থাকবে, খাজা গরিবে নওয়াজের সাথে থাকবে, হযরত দাতা গঞ্জে বখশে লাহোরির সাথে থাকবে, হযরত শানি বগদাদির সাথে থাকবে, যার সঙ্গে তোমার প্রেম সৈয়দ মিরান সাত্তারের সঙ্গে থাকবে, যদি আল্লাহ ওয়ালা হয় তোমার পীর ও মুর্শিদ মুশতাক আহমদ কাদি আল ওয়াইসির সাথে তুমি থাকবে, দুনিয়াতেও তার সাথে, আখিরাতেও কার সাথে? মুর্শিদের সাথে। কথা কর ঠিক না বেঠিক? আপনার মুর্শিদ যদি সালেহিনদের অন্তর্ভুক্ত, অবশ্যই তিনি যারা হাক্কানি রব্বানি আল্লাহর ওলি, মুর্শিদ পীর মুর্শিদ, তারা সালেহিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ কয় এরাও নবীর কাছে থাকবে, তোমরাও এরার সাথে থাকবা। জোরে কর না, সুবহানাল্লাহ। এখন অনেক মুরিদি যারা ভালোবাসার চিন্তা করে, হুজুর দুনিয়াতে তো আছে ইচ্ছা যেমনি হোক, পরকালে আপনাকে কিভাবে পাবো? পাইতে হলে আল্লাহ বলেন নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। কথা কেন? এবার বলুন বাবা, আমার আল্লাহ কি আমাদেরকে সুদ খাওয়ার কথা বলেছেন? না। তো আমরা খাই কি না? খালাস, ওই জায়গায় আর জায়গা হবে না।
দুই নম্বর আমরা গোশ খাই কি খাই না, আমরা সমাজ গোশ করে আছে না নাই, তারার জিন্দিগিও খালাস ওই জায়গা তারা পাবে না। তিন নম্বর হলো মহিলাদের পর্দা করা ফরজ কিনা, আরো জোরে বলেন ফরজ কিনা। আমরা দেশের মানুষে ফরজ মানে এমনকি উরুসও যায় বেরিয়ে গান গায়, কথা কয় না, বিভিন্ন তরিকাতে সেমা আছে, এটার বৈধতার অনেক দলিল আছে। সেমা সেমা বুঝেন মার্জিত হালকা বাজনা দিয়া, আমাদের তরিকাতের অনেক আগে শায়খরা এগুলার পক্ষে ছিলেন, যেখানে একটা ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থা তৈরি হয়, দিনের পর দিন না খাইলেও তারা এমন ইশক এরার ভিতরে, যারা দিনের পর দিন না খাইলেও ওই গজলের ভিতরে ডুবে থাকে। আর আমরা দোস্তর মতোই গান বই বিড়ি টানতেছি, কথা কোন যে গায়ে এও সাকা, এটা তো সে মানা, সামার মধ্যে অনেক শর্ত আছে। এখন দেখা যায় আমরা মুমেন মুসলমানরা এখানে যা আছি, এখন যদি সুজাতপুর একটা গানের আসর হয়, আর একজন মহিলা কি সরকার জানি কয় এগুলোর নাম তো জানি না ভালো করে, একজন যদি আসে মানুষ কি কমবে না আরো বেশি হবে? আপনারা যে মন্তব্য বেটেন ফারার সুরে তো বাণী মেলার বেড়ার মেলার বেড়ার একবার মাথা আসমন উঠে যাবে, কথা কয় না কেন? এগুলো কি জায়েজ? আল্লাহর কোরআন আল্লাহ বলছে মেয়েরা গান গাইবে আর তোমরা শুনবা, কথা কয় না? মহিলারা আসবে আল্লাহর ওলিদের কাছে আসবে, বুজুর্গ বান্দাদের কাছে, পুরুষরা যেমন আসবে মহিলারাও আসবে, পুরুষরা যেমন তালিম নেবে মহিলারাও তালিম নিতে হবে, কারণ একজন মহিলা ঠিক হয়ে গেলে গোটা জাতিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাক, নবী যখন মুমিনা নারীরা আপনার কাছে আসবে আপনি বায়াত করান, সুবহানাল্লাহ, যেন তারা শিরক না করে, কি না করে, তারা শিরক না করে, গর্ভজাত সন্তান নষ্ট না করে, তারা যেন স্বামীর মাল চুরি না করে, কি না করে, স্বামীর মাল যেন চুরি না করে, তারা যেন মিথ্যা অপবাদ না দেয়, কি না দেয়, এরা মিথ্যা অপবাদ দেয় না, মিথ্যা সাক্ষী দেয় কিনা মহিলারা? ফটফট করে হেঁটা আগতা তুলে বসে, যত কুহতার মূল আছে গিয়ে খুঁজা দেখবো মহিলারা তুলছে। জেনা করবে না, কারণ একটা নারী যদি বেবিচার না করে, একটা নারী যদি পুরুষের দিকে না তাকায়, একটা নারী যতটুকু ধ্বংস করতে পারবে 1000 পুরুষ চেষ্টা করে এতগুলো বেবিচার ঘটাতে পারবে না। পুরুষ ঘটা দিলে তো দর্শন করতে হবে রাস্তাঘাট ওখানে গিয়ে, এর বিহুদ আছে, মামলা থুরা করে হইতো। আর একটা মেয়ে যদি আন্দার থেকে দেখে দেখে ভুলে নিয়ে সারা গার হলে নষ্ট করলি, কথা কয় না, কথা কয় না। এই জন্য বাবা নারীদের ভালো হওয়ার দরকার সবার আগে, কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা বাবা, আমার দিন ইসলামের সর্বপ্রথম যিনি ইমান কবুল করেছেন তিনি হচ্ছেন একজন নারী। তিনি কি? আমাদের আম্মাজান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা, কথা কোন ঠিক না বেঠি? সবার আগে মুসলমানরা যখন তার আরবি সবার আগে আম্মাজান খাইতেন, মহিলাদের দাম নাই, কিছু হিসাব আছে, আরো বেটে নেই না ফুলা হল রাকাম করে, কথা কথা মহিলার কাইফিয়ত আছে। ভালো জায়গায় মহিলা যাবে না, কই যাবো সিনেমা হলে যাইতো, এরা খালি সিনেমা হলে নাচত, কি অমিয় হবে, এরা খালি সিনেমার গান গাইতো, বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি মানুষ ফাঁকি দিয়েছে, আইরে যুবকের কোল দিয়ে কেমনে নাচে, কথা কত গাইছে আমরা এই ইয়াং, আমরা বয়সে ঠিক আমরা তো একটু বড়ই সমাজে সমবেদের মেয়ে জোসনার ছবি বেরিয়েছে, আমরা এসব ফুটকিয়া সুলু সুলু, আমরা থেকে বড় ডিজে ওটা জোয়ান দিতে, আরে বাবা বন্ধ গেলে খালি তুমি জোসনা হে তা দিয়াছিলি কে তো তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা, কথা কয় না জোসনা, তোমার কিতা লাগে, তোমার আম্মা লাগে বেটিরে সারা জীবন সস্তা দিলে আঙ্গা বলবো, তো বেটার লেগে তুমি কান্দো কেন, আই রে যুবক, হায় 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 কি কান্দা কান্দে, কথা কয় না, সব নূরের জন্য কান্দে, কান্দে কিনা সালমান শাহর জন্য গলায় দড়ি দেয়, আমার লেগে দিত না কেউ,
সালমান শাহর জন্য গলায় দড়ি দেয়। পাগল রে, যার জন্য দড়ি দিলা সে তোমার খবর রাখেও না, তোমারে চিনেও না, জানেও না, দুনিয়াতে কিয়ামতে তোমাকে স্বীকার করবে না। তোমার হাত তার গায়ে লাগলে পারফিউম দিয়া বারবার ওয়াশ করবে, বারবার পারফিউম ছিটাবে। ওরে পাগল, যেই নবী দুনিয়াতে তোমার পাশে পাশে ঘুরে, যেই নবী তোমার জন্য তাকিয়ে থাকে কবরে রওজায় শুয়ে শুয়ে, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, যেই নবী বারবার এখন তোমার আমার জন্য আমরা মাহফিলে নবী আমরার জন্য দোয়ায় লেগে রেছে, বাইরে কবরে মা বাপ সংসার লাশ পচে যাবে, দুর্গন্ধ বের হবে, এই জন্য তাড়াতাড়ি সাড়ে তিন হাত মাটির নিচে পৌঁছাও। কিন্তু আমার নবী, যখন তোমার লাশের পাশে কেউ থাকে না, যখন তোমার কবরে কেউ থাকে না, আমার নবী তোমার কবরে হাজির হইয়া যায়। বায়ের আমার সমস্ত দুনিয়াতে তুমি নবী পাও নাই, এত কাঁদলা এত কান্নাকাটি করলা, নবী দেখলা না, কিন্তু কবরে যাওয়ার পর নবী পর্দা উঠায় দেবেন। আলা হযরত বলেন, উঠায় দো পর্দা, দিখা দো চেহারা, কি নূরে বারি হিজাব মেঁ, উঠা দো পর্দা, দিখা দো চেহারা, কি নূরে বারি হিজাব মেঁ, খড়ে মুনকার নকীর সর পর, না কোই হামি না কোই আওয়ার, বতা দো আকর মেরে পয়ম্বর, কে সখত মুশকিল জবাব মে, চিল্লা কো না ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত বলেন, নবী গো, কবরে বাবা থাকবে না, মা থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, কেউ থাকবে না, থাকবে ভয়ঙ্কর রূপের বিশাল আকৃতির মুনকার নাকি। নবী গো, নির্দয় ভাবে আমাকে প্রশ্ন করতে থাকবে, উত্তর দিতেই না পারলে উপায় নাই গো নবী, তুমি দয়া করে আমার সামনের পর্দাটা উঠে দাও, আমি গুনাহগার গোলামের উত্তর দিয়া দাও। নবী যদি কবরে এসে কয়ে ধরিস না, আমার পাগল, আর কেউ জিগাইব কথা কেন, আরো জিগাইব কেউ বাবু, ওই রকম হইয়া যান যে রকম হইলে নবী আইসে সাক্ষী দিব, এটা আমার, আপনি বলতে বলে উনি আমার নবী, নবী কো বাড়ি কোন লোক না, আমি খুশি। বরফি সাহেবের এক মুরিদ 1336 বছর বরফি সাহেবের কাপড় দিছি, এরে যখন কবরে নিছে একবার দেখালে কি কাপড় ধুইলাম, ওনার ফেরেশতা প্রশ্ন করে, মার রব্বু কাকা, আমি বরফি সাহেবের গোলাম, বরফি সাহেবের কাপড় ধুই, আবার যে গাও আবার দিনু কাকা, বেড়া উত্তর তো একটা দিছি, বুঝে ফেললে বুঝ, না বুঝলে কিল দেয়, তোর যেটা মন সাগর। এবার বলে, মান হাজার রজুল, কো আমি রজুল চিনি না, দেখ ভাই রজুল আমার কামনি ওয়ালা আমারে চিনব, যে জন হবে আপন সে তো মদিনা, বলুন যে জন হবে আপন, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপন সে তো মদিনা, বলুন যে জন হবে আপন। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মহব্বতে, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার বাবারা ভাইরা যদি আল্লাহর ওলিদের সাথে জীবন কাটাতে চান আখিরাতে, নবীর সাথে যদি প্রতিবেশী হতে চান, বেশি বেশি করে আল্লাহর আনুগত্য করুন, আগতের না হও, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তৎক্ষণ করে পালন করবেন, নবী যা বলেছেন করার জন্য জীবন গেলেও তা করবেন, নবী যা নিষেধ করেছেন জীবন গেলেও ওই দিকে মুখ দিবেন না। বলেন, নবী কি সিনেমা দেখার অনুমতি দিছে, কিন্তু আপনারা দেখেন কি দেখেন না,
কথা গায় না বাবা, এখন যদি গানের আসর হয় মানুষ আরো বাইরে যাইব, আপনারা তো আছেন আরো বাইরে দৌড়ে আইব, মা বোনরা দড়ি দিয়ে বান্দা রাখা যাবে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বাবার ভাইয়ের আমার বেদিনী কাজ যত করবেন ততই আল্লাহর নবীর থেকে দূরে সরে যাবেন। আপনি নবীর পাগল, নবী ছাড়া বুঝেন না। শর্ত হলো নবী যেমনে বলছে তেমনি চলতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, বদমাশি হারামি ছাড়তে হবে, কবিরা গোনা খুন খারাপি মদ পান জুয়া খেলা ছাড়তে হবে, খুন খারাপি ত্যাগ করতে হবে, মিথ্যা সাক্ষী ত্যাগ করতে হবে, মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে, চুরি ডাকাতি ছাড়তে হবে। আমার আগের বক্তা বলেছেন মা ফাতেমা কত কষ্ট করেছেন বাবা। আল্লাহ নবী একদিন মা ফাতেমার ঘরে যায় টোকা দিলেন, সালাম দিলেন। মা ফাতেমা সালামের উত্তর দিয়ে কয় নবী গো, ও নবী আপনার মেয়ে ফাতেমার পেটে তিন দিন ধরে খানা নাই। নবী গো তিন দিন হয়ে গেল সাইয়েদুল মুরসালিন নবী যেই নবী তো তোমারক দিলে তিনজনের খানা 3000 খাইতে পারে, 3 কোটি খাইতে পারে। যেই নবী আঙ্গুল মুবারক দিয়া ইশারা দিলে 4 টুকরা হয়, যেই নবী পানির দরকার হলে আঙ্গুল দিয়া পানি বার করতে পারে। নবী গো আপনার ওই ফাতেমা 3 দিন পর্যন্ত না খায়াস। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত না খাওয়া নবী। আমার নবী উত্তর দিলেন ফাতেমা আমার হাসান হুসাইনের খবর বলো কো তারারও একই অবস্থা। আজকে আমাদের আকাবেররা কি করছে নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা এখন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বাদ পারি, টাল পারি, সিটারি কিছুই পারতেছি না। কথা কোন ঠিক না বেঠি? এত নির্দয় গরিব মানুষের টাকাগুলো মেরে খায়। আসেন এরকম গরিব সমাজে বুঝে বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি সরদারি করে সালিশ করতে পারে, জাজমেন্ট করতে পারে, ওই মানুষটার কাছে একটা গরিব গেলে কো টাকা দেয়া গেলে কোমা টাকা করতে দিবে, ক অলঙ্কার বেচা দিবে না, করতে দিবে তুই না জানাস কথা। বন্দুক লিয়ে জারাম করে পাহারা দেয় আইন শৃঙ্খলা বাহিনী, এদের কাছে গেলে কো টাকা দেয়, বেটে বিক্ষোভ করে রাখা তো ফাললে তো ফুটলা বিচ্ছা দে তো টাকা ছাড়া হইতো। আমরা এত নির্দয় আর নিষ্ঠুর হয়ে গেছি, এত সোজা না তো বেহেস্তে যাওয়া, এত সোজা না, এত সোজা না। আপনার কি মনে হয় আমি বেকল? কথা কয় না? আপনাদের কি মনে হয় আমি বেকল? তো আপনারা টাকা পয়সা পুলায় পাঠালে পাগল এজেন্ট বিল্ডিং করতে, আমি পাগল গেছি মাদ্রাসা করতে, তো দেখা যায় আমি আপনাদের মতো বুঝি না? না বুঝি দেখি তো ঠিকছি, না বুঝলে ভালো আছি, টাকা দিতেন আর বাড়ি ঘর বানাইতে হবে না পারি না, কারণ আল্লাহর ভয়। আপনারা যদি বঞ্চিত হন, নিপীড়িত হন, আমাকেও জবাব দিতে হবে, কারণ আমাকে এই ব্যাপারে আকল দেওয়া হয়েছে, আমাকে এই ব্যাপারে জ্ঞান দেওয়া হয়েছে। আমি হাজার হাজার মানুষের সাথে চলি, সমাজের অবস্থান একটা এমপি মন্ত্রী থেকে আমি ভালো বুঝি। কথা কন ঠিক না বেঠি? আমি কত প্রতি সপ্তাহে 2,000-3,000-5,000 মানুষের সাথে, 3-5-4 এরকম মানুষ যায়, এই কত কষ্টের দুঃখে আছে আমি না জানি। আমার অনেকে কয় হুজুর কি সান, আমি আমার সাউন্ড লাগবে না, আল্লাহ তুর থেকে আমার ধনী বানাইছে, আমার 10-টি 100-টি 100 আছে দিয়ে যাই। কথা কয় না? কই দেখে মনে করছিল আমি কই রইল বৃষ্টি ফিন ফিন নামে গে সাঁতার। কথা কয় না? নবীর প্রেমিকের মন খোলা দান, মন খোলা দান, মন থেকে দান করলে এটার বরকত বাইরা যায়। আর আমি তোর থেকে দাগাই 1,000 টাকা লইলাম তাবিজ লইয়ে যাই বের ভিজে যাই, ইস মা গো আমার মতো 3 দিন মেহনত করে আনছে গো, সামনে বড় বই রেখে দিছে গো, রেখে দিছে গো। কথা কো না? এরকম আছে না নাই? এই মিয়া তুমি কি পীর? তুমি নির্দয় মানুষ। নবীর উম্মত গুলাকে তুমি এভাবে চুষতেছো? আমি পারি না, সারাদিন মানুষ বৈশা থাকে না, আমার আত্মার দোষটা না, আমি যে তাড়াতাড়ি করি, এরপরে দেখা যায় এরাও খান আমিও খাই না, বেটকিতে বইতে হইতো, 3-4টার সময় খাইতে গেলে দেখা যায় মুখে গালি মারি লাগে। অনেক সময় বাসার থেকে কয় আপনি কি টাইম মতো খাইতে পারেন? আমি বলবো ইয়া তোমার সুভাষ, আমি কেমন কি চিন্তা করি, দূরে টিনিকুল রুম দিয়ে বিদায় করতে পারি বাবা, এত কত কষ্ট কষ্ট কর, চেষ্টা করতে হবে। আপনাদের সেবাই হচ্ছে আমাদের মূল, আল্লাহ এবং নবীকে খুশি করার। এই যে শতমুখা মাদ্রাসা হইছে ইনশাআল্লাহ দেখবেন এদেশে আলেমের খেত লেগে যাবে।
কিরকম আলেম, আমার বাবা সাজিদুর রহমান সুবানির মতো আলেম না। কথা বুঝেন, মাইন করছেন আপনারা? আমারও ভুল, আপনাদের ভুল। আফসোস লাগে না, গলাটাও ভালো, কিন্তু ঢাকা গিয়ে যেটা হইতে চালা না, ওরকম হবে না ইনশাল্লাহ। ও হয়তো গার্জেনশিপ পায় নাই, যত্ন পায় নাই, ঠিক না? ঠিক, যত্ন পাইলে তো মামুন থেকে সেও ভালো আলিম হইত। হ্যাঁ, কথা ঠিক না? ঠিক, ওরা তো আলিম হইতে পারছে না। আলিম হওয়া তো আলাদা জিনিস, বক্তা হওয়া সোজা, আলিম হওয়া কঠিন। কথা বুঝেন নাই কি বলছি? যাদের ইলম নাই, যত সুন্দর আর যত বড় বক্ত ফাউল কর। আমি তো তাজ্জব হয়ে গেছি, মামুনে যে একটা গান গাইল, তেও শুরু করে দিল মূর্খ করার মতো। কি কইলো? মাওরারি জিওরারি আরোরারি ফাতেমা, একই ঘরে তিনজন রারি, খালি সোনার মদিনা, নাউজুবিল্লাহ। আপনারা গান গান, আর আমরা গান গাই না, আহলে বাইতে শান খুঁজি। আমার বাপের চেহারা বড় সুন্দর, এত ফিটফাট ফুলা ফুলা চেহারা, একেবারে দেখতে বালতির ভুন্দার মতো। বুঝিনি কথাটা? আমার বাপের দুইটা দাঁত এত সুন্দর, এমন একদম আমরা তাজা কুত্তার মতো। বুঝিনি? এই জন্য বাবা মা ও রারি জিও রারি রারি খারে কয়, রারি সবরে বলা যায় না। মা ফাতেমা কেমনে রারি হয়? মা ফাতেমা আগে মারা গেছেন না মাওলা আলী, উদ্র তো জানেন না বাপে কেমন হুসাইনের পাগল। আপনারা বাবা লুঙ্গির তোলে বড় আছে কিনা এটাও বুঝতে না, কিন্তু বেড় হয়ে গেছে। আমি সিনিয়র বেলা নেই, আকামের বেলা সবার আগে কথা কয় না, লেংটি দিয়ে যা উদম ভরে লিছে এই কবর নাই। হ্যাঁ, কি ফিল আর আমরা, কিন্তু এস করছু রে বেরিয়ে বাবা টে হাসি রে দে কথা দে না দে না। বাউল গানের শিল্পীরা যখন টান্ডা মারে, জোয়ান ফুলাবান ফোহর থেকে টেহাড়ি মারে কিনা, আফসোস জান্নাতের আশা করে লাভ নাই। এত সুজন কোন ফিসাব আপনাকে ব্যস্ত দিলেছে? বাবা ফিসাব যায় লোক নিয়ে আগে কত লালি আজ্জেন না, এটা কথা আছে না? নেই এক বেটা এক দিব্বা লালি লিয়ে বসে আর এক বেটা কত দেলো আজ্জেন লিয়ে বইলে বয়ম লিয়ে যাবে, কত লালি আজ্জেন না বেটা, আর বেশি আছে আন্দাজ করে দৌড় দিয়েছি। এত সহজ না রে বাবা, সহজ না, জান্নাতে যাওয়া এত সহজ না। কই আমরা আল্লাহ এবং রাসূলের ফরমা বরদারি করব? উল্টার ওপর আমি শুরু করছি, আল্লাহ এবং নবী যা নিষেধ করে আমরা তা শুরু করছি। সুদের কারবার খুললে বসি, গোসের কারবার খুললে বসি, নারী ছেলে একসাথে দাঁড়ায় গান গাওয়া গাওয়ি করতে আসি, পাশের মানুষ ঘুমাইতে পারে না এমন জোরে ডুলের মধ্যে বাড়ি মারে কথা কয় না। এই যখন বিয়ার আগের রাত, কি জানি একটা রাত আছে না, হারাম রাত একটা আছে, গায়ে হলুদ ফুন্ডা রাত কথা কয় না। কেয়া নবাজি যখন উজু করতো এর আগে শয়তান হাজির হয়ে ঠেলে ফেসাব নিয়ে ভালো ধরে। এই বিয়ার হইলে একটা সুন্নত কাজ, খুব ভালো কাজ, মানুষের জন্ম হবে, মানুষ বাড়বে, শয়তানে কইটারে বরকত নষ্ট করে নেবো। কি করে নেবো? আগের রাইতের একটা অনুষ্ঠান লাগবে, এটার নাম হলো গায়ে হলুদ। তার মানে গায়ে হলুদ না, আকাম কোকামের হলুদ, বাবিয়ে যাতে দেওর দেওরে যাতে বাবির, নাউজুবিল্লাহ না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফির, আল্লাহর গজব পড়ে যাবে আপনার পরিবারের উপর। কষ্ট দিতেছে আপনারা, আর আকাশের অবস্থাটা ভালো না, এখন তো বাংলাদেশে আবহাওয়া হয়ে গেছে, এটা কোন জাতের আবহাওয়া, কেটা জানে, খারাপ থেকে শীত, বইয়ের থেকে হুত গরম লাগে, এই হাঁটতে ফরন লাগে, জামা আমার খুলুন লাগে। খুব অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ, আমারও ফিরতিটা একটু চিন্তা করে ফিরতে হয়, কারণ রাত্রের বেলায় তো আমার কেউ থাকে না, সব কামলারা বইতে লিঙ্কটি দিয়ে ফুটতো, দুই তিন দিন ফুরিয়ে গেছি, গেছি ফাঁসাবাদা গেছি আর কি, সতর্ক থাকে অনেক সময়। আমার ছোট ভাইটা আমার সাথে এই রিস্ক নিয়ে আপনি দৌড়েন, আমার একটা শাশুত ভাই কোনো সময় আইসেন আমার সাথে মাহফিল, আজকে একবার শুনছি সুজাতপুর দাদার মুদি দোনে জামু একটু, ভাই আই ও তো দুই রাত দূরে আমার সাথে যায়, খুব সরবো না আস, আপনি প্রতিদিন এই রিস্ক নিয়ে দৌড়েন। আমি কি আমার কাহান করে কুছ না, তাই আমার ওয়াজ বন্ধ করে দিব, রামতাজি করতে পারেন। আমি রাতের বেলা কত রিস্ক নিয়ে দৌড়াই, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আমি অনুরোধ করবো, আমাকে একটু আপনারা আগে ভাগে সাইডেন, আমি আজকে খুব একটা লেট করবো না, উইদিন 10 মিনিটস আমি চলে যাবো, কষ্ট দিব না আপনাদেরকে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? তাহলে আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? সিদ্ধান্ত আপনাদের, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আল্লাহ এবং নবীর ফরমা বরদারি করবেন, জান্নাতে যাবেন। এমন কি যত বেশি করবেন কষ্ট সহ্য করবেন, আমার নবীর সাথে থাকবেন।
এই গরিব মানুষ তোমরা কেন টেনশন করো, খাইতে পারো না, শুইতে পারো না, তোমরা তো নবীর আরো কাছে থাকবা, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু দেখা যায় ফুংলা গরিব সারাদিন রিক্সা বাইরে রুজি করে অর্ধেকটা সিনেমার দিয়ে ঘুরে, কথা কনা কথা অফসোস, নিজেকেই বেহেস্তে নিতে হবে, পিশাব বেহেস্তে নিবে না, কথা কয় না, কোথায় পেয়েছেন এই দলিল, পিশাব আপনাকে রাস্তা দেখাই দিবে, আড়ুন কি দেখাই দিব, কারণ ঠেং আপনি তো যদ্দুর আমার তো উদ্দুর, আপনি আমার সাথে আড়ুন, আপনি আমার সাথে আইলে পিশাবের লাভ একটুই, পিশাবও বেহেস্তে যে আরেকটারে বেহেস্তে নিতে পারলে আল্লাহ পিশাবের দরজাটা একটু বাড়াই দিবে, যে তোর প্রচেষ্টা আমার একটা মুভমেন্ট জান্নাতি হয়েছে, আমি তোর দরজা ডাবল দিলাম, তিনটা হয়েছে তেরাবল দিলাম, 1000 হয়েছে, তোর দরজা তো দিনের খেদমত হবে, আমি তোর মর্তবা বাড়াই দিব। দেখেন আজকে এই ফুয়েল লেগে থুরা মানুষ গেছে না, অনেক শিক্ষিত মানে আজকে মিটিং এর পর মিটিং, মিটিং এর পর মিটিং, মানুষকে বলতেছে চলে যাও জান আইবার নেম কো আমু করতে যাইতাম না, 9টা পর্যন্ত বই দিছো আইলে যাইতাম না, এই যে মানুষ বসে থাকে অনেক পিশাবরা সয় না, কিছু কাইল্লা ডিব্বার ভিড় আছে না, কাইল্লা ডিব্বার ভিড়, কথা কনা কথা কনা, ডিব্বা খালি কিন্তু আব্বা খালি ফুজি, ফুজি আব্বা খালি নিজের ডিব্বা, কথা কনা কয় বাবা রে বাবা খায় আর খালি ঘুমায় ও তোমরা পেট তোমার গরম নগর সয় না, হিংসা দেখিয়া গেছে, কথা কয় বাপ দাদা যদি নফসে মতমাইন না নিজে হয়ে গেছে, নফসে লাও আমার কুত্তার স্বভাব, কুত্তা যেমন ধরতেও পায় সয় না, খাইতেও সয় না, কয় ফিসাবের দিকে যায় বা মিয়া ফু দিলে ফিরো না, কথা কয় না, আরে জগতে বড় ফু তুই ফিররা দিছে স আনন্দ লাগে, ফুয়ের ভাওয়ার কি সাধারণ ভাওয়ার নেই মিয়া, আউলিয়ারা ফু দিয়ে তেলেস মুসলমান বানাইছে, থরবারি দিয়ে বানাইছে, শুনুন একদল সাহাবি, আমি সতমুখ বলছি, একদল সাহাবি বাবা দিনের দাওয়াতে বার হয়েছে, কিসের দাওয়াতে, দিনের দাওয়াতে বার হইয়া বাবা অনেক দাওয়াত দিছে, এই কারণে একটা দল মুশরিক তারা বড় গরম হয়ে গেছে, বেটেন তোরা কেডারি আমরা ধর্ম নষ্ট করতে এসেছ, রাত যখন হয়ে যাবে সন্ধ্যার আগে তারা যায় বললেন আমরা একটা তাবু দাও, আমরা বিদেশি মানুষ থাকবো কোনা, গেট আউট, গেট আউট চলে যাও, তোমাদের জায়গা নাই, কারণ তোমরা জানি কোন কাম করো, চিনি না জানি না, জায়গা নাই, আল্লাহর নবীর সাহাবী না একটা গাছের তলে যায় আসরের নামাজ পড়া, নেতা যিনি ছিলেন কই বইয়া তা খবর একটাই ও, কতক্ষণ পরে দেখা যায় বাবা বই হুল্লু শুরু হয়ে গেছে, মহল্লা জুড়িয়া সিল্লা সিল্লি কাউলা কাউলি শুরু হয়ে গেছে, একবারের মধ্যে সব জবা হয়ে গেছে, কান্দা কইটা উজানু যাইন না, ফু ভালো হয় না কি হয় না, একটা যুবক দৌড়ে গেছে, একজনে কয় কি রে, একটা বিন্দেশি মানুষ বলছিল এরা নবীর উম্মত, নবীরা ফু দিলে মরা মানুষ জিন্দা হইয়া যায়, যায়া দেখ নবীওয়ালার আর একটু ডাক দে, দাঁড়ায়া কিছু যুবক বলেন সাহাবীরা বলেন কি ব্যাপার কি রে কি কয় কয় সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্দার কেমন বিষদের সাপে কামড়াইছে রে, আমাদের সর্দারের অবস্থা খারাপ, মনে হয় মরে গেছে, কত উজাই ফু দিছে ভালো হয় না, তোমরা কোনো জার ফুক পারনি, সব ফেল, নবী সাহাবি যিনি নেতা ছিলেন আমি ছিলেন বলে হা ফারি তো ফারি ফু দিমু গ্যারান্টি আছে, সাপের ব্যথা যাবে কিন্তু মাল কি দিবে, কথা কয় না, কার কাছ থেকে নিতেছে, মোমেনের কাছ থেকে না কাফেরের কাছ থেকে, এই জন্য এরা দলিলটা ফিট করে মুমিনের উপরে, কামান হইলে কাফিরের দিকে আর এরা ফিট করে মুমিনের দিকে, কথা কানা কানা, মুমিন মিয়া যা দিব তার উপর দিয়ে দিলাম বরকত দিব, কেটা আরো ধরে কোনো কে কে আমি মাগনা তার কাবাবিস দিয়ে কামো না, 10টিয়া 5টিয়া একটা দিয়ে দুধ দেও, ইজ্জত করে নিল কথা, এর লিগে 10টিয়া দিও না মিয়া, আমার কিছু কামও আছে কিছু দিও বারে এখানে, মাদ্রাসা গুলো সালাই তুই কিছু না দিলে পারলাম বলে এগুলো করতে, কি বলেন কোন এমপি কোন মন্ত্রী বলতে পারবে কার পায়ে হাত দিছি, কথা কয় না বলতে পারবে, করতেছি ওনারা যদি পারে দেশের জনসেবা করবে ওনারা আসবে, কয় পারুন দিবে কি কইলা, খুঁজে এনে ফালের মধ্যে 100 ছাগলের দিয়ে এলাম মা বাচ্চারা, প্রথমে কিছু জিরা চাও তুই ফালটা আলগা কর, ছাগলের ফাল আলগা করছে, উনি যে কি জানি হইরে থুতু লাগাই দিছে, সর্দার উঠে হ্যাঁ কি আমি কই আসলাম রে, কই আসতে মরে গেছিল, বালা করছে কেটে কই বেড়াতে, আরে বাপরে কি দিছে, 100 ছাগল কারো বাড়ায় দেয়,
আমি ঠিক খাওয়ার মজাটা বুঝলাম না। অনেকে বলে বাবা আপনি কি খাবেন, কি খাবি কি খাওয়া, আমার জীবনে না খাইবার কোন শখ আছে না, কিছু নিবার শখ আছে, আল্লাহ গরিব বানিয়েছে না, পেটে ক্ষুধা এত বেশি দিছে না, এটা কার নিয়ামত? এটা আমার চেষ্টা না, মনে রাখবেন আল্লাহর কাজ, এগুলো কার কাজ? তা এই ছাগল লইয়া সাহাবীরা তো ধরে আনছে, আইনা কই আনছে জানিনি, আমার নবীর মসজিদে নবীর সামনে ছেড়ে দিছে, কই ছেড়ে দিছে, কই মসজিদে নবীর সামনে ছেড়ে দিছে, এত ছাগল নবীজি বাইরিয়া কই কিরে, এত বড় ছাগলের ফেলকা ডানজি রে, ওর কা ছাগল রে, সাহাবী কই নবী গো আমরার ছাগল, তোর গেলি খালি এত ছাগল কুটি কিনলি, কই কি নানছি না, আমি একটা কাম করছি, কই কি কাম করছস, কই কামলাই কইতাম, এইজন্য আমরা খাইছি না নবী, আমরা দরছি না, আপনাকে কইবেন তারপরে কাম সারব, কই কি করছস কস না, কেমনে আনছস নবী, আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই, ভুদি আনছি, ফুদিয়া কি দিয়া নবী কয় আমারে দশ দশটা দিয়া যা, আমি নবী সেটা পছন্দ করি রে, আমি নবী ফু দেই তোর ফু দে, আমি যারা আল্লাহর ওলি তারা রে আল্লাহ ফু ক্ষমতা দে, ঈসা নবী রে, ঈসা নবীর কয়টা কতটা ভুমা অপবাদ দেখেন, জাকারিয়া নবীর কাছে জানা করে অপবাদ দিল জারজ, কয়টা প্রজন্ম? তিন প্রজন্ম নষ্ট করলিস, তিন প্রজন্মের উপর অপবাদ, তার কোন দোষ নাই, কই কেমনে, কই আমার কাছে মাটি দিয়ে পাখি বানায় আনো, আমি ফু দিমু, আমি মাটির পাখি বানায় ফু দিলে পাখি উইড়া উইড়া যায়, فانفخوا طيرا باذن الله, আমি ফু দিলে মাটির পাখি উড়ে যায়, কন্না সুবহানাল্লাহ, তে ফু কি কাফেরের সামনে নবীর শান, তো যেই ফিরে দূরে কইতারে না তাই তো বালুই হিসাব, জাহেলে বইরে গেছে আসলে, বাপের নাম বেচ্চা ফিরগিরি করে, দাদার নাম বেচ্চা করে, কথা কানা খায়, আমার জীবনে শুনছেন আমার দাদা হুজুর, দাদা হুজুর ওয়াজ করতে, আমি জানি আমার নবী হুজুর হইলো আসল হুজুর, কারণ আমি ঠিক না বেঁচে, আমি নবী হুজুরের গোলামি করি, আমি বাবা হুজুরের গোলামি করি, কথা কয় না, আমি মিরান সরদারের গোলামি এই জন্য করি যে তিনি নবী হুজুরের গোলাম ছিলেন, কথা কয় ঠিক না বেঁচে, আমি কোন হুজুর মুজুরের গোলামি করি না, এই জন্য আমি সবসময় আকিদার ওয়াজ করি, কথা কোন ঠিক না বেঁচে, আমি আমলের ওয়াজ করি, আমার দাদার হইলে টানাটানি করার কি আছে, কথা কয় বা দাদার নামে আদা, কে জানে কয় বাপের নামে আদা, দাদার নামে গাদা, নিজের নামে শাহজাদা, কথা কন ঠিক না বেঠি, নিজের নামে ব্যক্তিত্ব নিয়ে বড় হবেন, বাপ সাসারে বেচা খাইলে বেশি দিন চলবে না, ঠোলা খালি হইয়া যাইব, এরাই আমার এই সমস্ত ফতোয়া দেয়, উদ্দেশ্য হইলো আমার এই গুতাগুতি করো না কি, বুঝছেন না, এই দেশ তো আপনারা সব আমার কাছে আইয়া পড়িলে, এর নাই বইটা ফানি, এখন বইটা দেখ নাও বারে লিলিস, কথা কনা কে, আমার তো অন্য কামও আছে না নাই, সুতরাং আমি যে তাবিজ বেশি দিন দিব তাও ঠিক না, পরে বন্ধ করে দিব, এরপরে আইও কেডাইতে, তাহলে আমরা নবীকে মানার দরকার আছে না নাই, নবী কি মহিলাদেরকে বেগানা পরপুরুষ এদের সাথে কথা বলার সুযোগ দিছেন, আরো যারা এখন দিছে না নিষেধ করছে, সিনেমা দেখুন নবী বলছে না না করছে, এই এই যে বান্নির মধ্যে গিয়া হিন্দু বিটেন তো প্রসাদ খাইল, এরা টেবিলে সরাই দিয়ে নিজে পূজা ফিরে লম,
নবী কিটা করার কথা কইছে? আপনারা কি বুঝেন এটা কত বড় অপরাধ? ওদের জন্য অপরাধ না, ওরা ওদের ধর্ম পালন করে, আমাদের জন্য মস্ত বড় অপরাধ। আপনার আল্লাহর নামে শরীক করা হচ্ছে আর আপনি সেখানে আনন্দ করতে গেছেন, মার্কেটিং করতে গেছেন। আপনার বাপের যদি মসজিদে বইয়ে ফিডায় আর আপনি বইয়ে বেগুন উফা কিনি কথা কেনাকে আমি ওই মুরালী কিনি তৈর, এরা তো শেরিক করে, এরা মুশরিক, এদের শেরিক এরা করবে, আমরা কিভাবে এগুলো বরদাস্ত করি? সুতরাং পূজাতে যাওয়া হারাম, নেক আমল বরবাদ হয়ে যাবে। কথা কয় না, কথা নবী মদ খাওয়ার কথা কইছে কিন্তু এদের সব খায় কি খায় না? সুজাতপুর মনে খায় না, কেডা খায়? গরিবে খায় না, যারা পণ্ডিত তারা খায়। নবী কি মদ খাওয়ার কথা কইছে? জেনা করার কথা কইছে? নবী কি নামাজ ছাড়ার কথা কইছে না ধরার কথা কইছে? তাহলে বাবা নামাজ পড়তে রাজি আছেন কিনা বলুন। নবী আমরার মরণকালে আপনাকে কাছে তে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। রাসূল ইমামত কা জলবাইশানে কুদরত পেলা, তো সালাম মুস্তফা জানে রহমত পেলা, তো সালাম সময়ে নজমে হেদায়ত পেলা, সজায়ে গান বাজা গরিব উসমাইন দিন মিল্লাত পেলা, তো সালাম মুস্তফা জানে রহমত পেলা, তো সালাম সময়ে বজমে হেদায়ত পেলা। সৈয়দুল আউলিয়া সৈয়দ মীরান শাহ তাজেদারে বেলায়ত পেলা, তো সালাম মুস্তফা জানে রহমত পেলা, তো সালাম সময়ে বজমে হেদায়ত পেলা। মুর্শিদি সৈয়দি আপা আবাদুল মতিন, মুর্শিদি সৈয়দি কিবলা মুস্তাকশাহ রওনকে আহলে সুন্নাত পেলা, তো সালাম মুস্তফা জানে রহমত পেলা, তো সালাম সময়ে বজমে হেদায়ত পেলা। ইয়া ইলাহি সাদাকায়ে মিলাদ রাসূল, এ সালামি আজিজ না কবুল, মদিনা কি চা
হাজার সালাম মদিনে কি চাঁদ, লাখো সালাম মদিনে কি চাঁদ, ও সালাম মদিনে কি চাঁদ, اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বানা লা মিনা আল্লা গুনার বোঝা মাথায় লইয়া এই গভীর রাতে আরামে ঘুম হারাম করে বিবি বাচ্চা ত্যাগ করে মাবুদা তোমার নবীর প্রতি প্রেমের দরুদ শরীফ পড়ে বিকার দুইটা হাত বাড়াইল আল্লাহ গো এই মজলিসে যার হাতখানা তোমার ভালো লাগে যার চেহারাখানা দেখলে তোমার মায়া হয় তোমার ওই বান্দার খাতিরে ভুল ত্রুটি বেয়াদবে ক্ষমা করে আজকের মাহফিল তোমার শাহের শাহি দরবারে কবুল কইরাল রব্বুল আলামিন আল্লাহ যুবকেরা কত জায়গায় ঘুরে ফিরে নিজের রস্তের কামাই করা টাকা খরচ করে আল্লাহ গই আয়োজন করেছে আল্লাহ এই যুবকদেরকে আমাদেরকে যারা হাজির হয়েছি সকলকে কবুল কইরা নাও রব্বুল আলামিন প্রত্যেকের মনের আগুন মনের আশা পূরণ করিয়া দাও মনের আগুন নিভাইয়া দাও যত দানা যন্ত্রণা তোমার রহমত দিয়ে বদলাইয়া দাও আল্লাহ দুঃখীর দুঃখ দূর করে দাও ঋণীর ঋণ থেকে উদ্ধার করে দাও অভাবের অভাব থেকে মুক্তি দাও অসব চরিত্রের মানুষ গুণাকে সচ্চরিত্র বানায় দাও আল্লাহ গো বেদিন বিধর্মীদেরকে মুমিন বানায় দাও বাতিল গুমরাদেরকে তুমি হক পথের প্রতীক বানায় দাও রব্বুল আলামিন পৃথিবীর তাম মুমিন মুমিনার উপর তোমার রহমত নাজিল করো মাবুদরে দেখার কেউ নাই ফিলিস্তিনি মুসলমানকে তুমি দেখো আল্লাহ সাহায্য করার কেউ নাই তুমি তাদেরকে সাহায্য করো রব্বুল আলামিন আল্লাহ এই বাংলাদেশের উপর তোমার রহম নাজিল করো এই দেশ মুসলমানদের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ আল্লাহ এই দেশের গেইটের মধ্যে তোমার শাহজালালের নাম লাগানোর আল্লাহ এই দেশ থেকে তামাম আফাত বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন মাবুদরে সৎ আর নেক নেতৃত্ব আমাদেরকে দান করে দাও আগামী 15 তারিখ মাদ্রাসার মাহফিল তুমি কবুল করে নাও মাবুদ এই দেশের সকল মানুষের উপর তোমার রহমত নাজিল করো গজব আজাব থেকে হেফাজত করো ইজ্জতি ঈমানি জিন্দেগি দান করো মাবুদ তোমার নবীর তোমার গোলামি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি কোরআনে বলেছো গুনাহগার যত গুনাহই করুক তোমার নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়ে যায় মদিনা না দেখাইয়া কাফনের কাপড় লাগায় না আমরা রে গায় প্রত্যেকের মদিনার রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ গো যাদের আল ঔলাদ নাই তুমি নেক ঔলাদ দান করো আল্লাহ যারা বেকার তাদের কর্মের ব্যবস্থা করো আল্লাহ গো যাদেরকে আল ঔলাদ দিয়েছো নেক সন্তান বানানোর তৌফিক দাও রব্বুল আলামিন আল্লাহ যাদের হায়াত নাই হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ মাহবুবে সুজাতপুরের সৈয়দ বাড়ির একজন আমার সাথে বসা এমনি ভাবে এক সময় মরহুম সৈয়দ রফিক সাহেব আমার পাশে বসা থাকতেন আল্লাহ আরো অনেক মুরব্বীরা বসা থাকতেন বারবার তাদের কথা মনে হচ্ছে আল্লাহ ক্ষমা চাই মায়ার মানুষগুলোরে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন সুজাতপুরের মানুষ শতমুখার মানুষ আশেপাশের মানুষ আমি অদম গুনাহগারকে বড় মহব্বত করে একমাত্র তোমার দ্বীনের কারণে একমাত্র তোমার নবীর কারণে গো আল্লাহ
তাদেরকে তোমার কাছে সুপর্দ করে দিলাম, তুমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তোমার রহমতের দরজায় ডেকে নাও। অনেক প্রবাসীরা প্রবাসে থাকে, মা বাবার খুশির জন্য, ছেলে মেয়ের খুশির জন্য, বা ভাই বন্ধুর খুশির জন্য নিজের জীবনের সব পাকা খুশিকে কোরবানি দিয়া ওই প্রবাসের দেশে কত মুনি মজুরের মতো মাটি সাটিতে ঘুমায়। আল্লাহ গো আমাদের প্রবাসীদেরকে কবুল করে নাও, আল্লাহ দুর্যোগ অবনটন দুর্ঘটনা থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ মাহবুদ আমরা গাড়ি ঘোড়ায় চলে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। মাহবুদ রে যাদের ঘরে উপযুক্ত মেয়ে ছেলে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম কি দিব তোমার নবীর, আমরা তো গরিব মানুষ। আল্লাহ আমরা যা কিছু আয়োজন করলাম হাদিয়া খানি দয়া করে মায়া করে সোনার মদিনায় পবিত্র রোজায় আথরে পৌঁছায়া দাও। আল্লাহ গো খাস করে হাদিয়া খানি নবী যে তমাম সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহারাত আহলে বাইতে রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইম্মাই মুস্তাহিদিন উলামা মুহাককিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহ আলাইহিম এর পাক রূহে পৌঁছায়া দাও। খাস করে বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা গরীব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শিহাবউদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফেসানি বাবা শাহজালাল মুজাদ্দিদ আবিনি শাহপুরান শায়াবিনি সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার আল মাদানী সৈয়দ মীর শতাতাই সৈয়দ ইরফান শরমপুরি সৈয়দ আলী বাদশাহ কাদেরী সৈয়দনা মুর্শিদিন আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরী সৈয়দ বাদুল মিয়া শেফ সহ আল্লাহ ওনাদের বংশের তমাম আউলিয়া গুণের পাক রহে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা যাদের আম্মা নাই আব্বা নাই রে আল্লাহ মাগরে যারা দুনিয়াতে আর আম্মা বলে ডাকতে পারে না আব্বা বলে মনের সুখ মিটায় ডাকতে পারে না। আল্লাহ রে আমরা তো আরামের বিছানায় ঘুমাই আম্মা আব্বারে তো মাটির মধ্যে ঘুম পাড়ায় দিস। আল্লাহ হাজার মানুষের মজলিস থেকে ক্ষমা চাই আম্মা আব্বার গোনা খাতা মাফ কইরা দাও, দাদা দাদির গোনা মাফ করে দাও, নানা নানির গোনা মাফ করে দাও, মুরিদ মুতাকিদ গণের গুনাহ মাফ করে দাও, দেশবাসী জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার পাক রূহে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তোমার নবীর দোহায় আমরা রব্বুল আলামিন এই দেশে আমার দাদা হযরতের প্রথম মুরিদ মরহুম মেম্বার সাহেব জামাত আলী মেম্বার সাহেব আল্লাহ তার সন্তান জিলাই যদি থাকতো দড়ি দিয়েও বেঁধে রাখতে পারতো না আজকে হাজির হইয়া যাইত। আল্লাহ রে আল্লাহ অল্প বয়সে চলে গেছেন আমাদের মেম্বার সাহেব, আল্লাহ আমার বড় মাহবুব মানুষ, মদিনায় হজ করেছি মক্কায় আমার সাথে ছিলেন। আল্লাহ যাকে নিয়ে বহুদিন পরে জবলে নূরে সাওয়ার হয়েছিলাম এখনো সেই দিনটা চোখের মধ্যে ভাসে। হাজরে আসাদের চুমা দেওয়ার জন্য আমার পাশে উনি দাঁড়িয়েছিলেন। আল্লাহ আল্লাহ আজকে তোমার খায় কাবার দোহাই মেম্বার সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের এই গ্রামবাসী যুবকেরা ময় মুরব্বী যারা তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ সৈয়দ বাড়ির এই যুবককে তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তার মাধ্যমে তোমার রসুলের বংশের বৃদ্ধি বাড়ায় দাও। রব্বুল আলামিন এই দেশের রওনক হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ জানি না মরণ কেমনে লিখছো, কে জানি কোথায় পরে মরবো কেউ তো জানি না। আল্লাহ বেজ্জতির মরণ দিও না, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট স্ট্রোক আর ব্রেন স্ট্রোকের মরণ দিও না।
আল্লাহ গো এখানে যারা বসছে বেশিরভাগ মানুষই তো গরিব মানুষ, আল্লাহরা ঘরে থাকতে পারে না, তোমার নবীর নাম শুনে দৌড়ে হাজির হয়ে গেছে রে আল্লাহ। এমন বেমার দিও না যে বেমার দিলে বাড়ি ঘর বিক্রি করে ভিক্ষুক হয়ে কবরে যাইতে হয়। আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ, কখনোই তোমার দরজার থেকে আমাদেরকে মাহরুম করিও না। এই গভীর রাত তাহাজ্জুদের সময় আমরা যারা হাত বাড়াইছি তাহাজ্জুদ গুজারদের হাতের সাথে আমাদের হাত কোমল করে নাও আল্লাহ। আমি গুনাহগার রাস্তাঘাটে চলি আল্লাহ, অনেকেই টেনশন করে মাহবুব, রাস্তাঘাটের যাবতীয় প্রতিবন্ধকতা তুমি দূর করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ গো মরণ বড় কঠিন, মরণের যন্ত্রণার কথা না দিছে, পড়লেই কলিজা শুকিয়ে যায়, চোখের পানিতে ভিজে যায়। যেদিন আজরাইল থাবা দিয়া ধরল না জানি কত জোরে মুসরাই ভরে আল্লাহ। আমরা রে তুমি কঠিন মরণ দিও না, যন্ত্রণার মরণ দিও না আল্লাহ গো, যতদিন বেঁচে থাকি মসজিদের প্রতিবেশী বানায়ও আল্লাহ, নামাজি হিসাবে রাখিও, নামাজ পড়ে অজু করে গোসল করে তোমার নবীর দিদারে ধন্য করে মুক্ত নিদানের কালে আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।